নমস্কার বন্ধুরা, চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল আলু আর বেগুন দিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব, তার জন্য এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে মাছটা ভেজে নেব। একটা দিক খুব ভালোভাবে হয়ে গেছে, এবার আমি আর একটা দিক উল্টে দিচ্ছি। এবারে লাল লাল করে মাছটাকে ভেজে নেব। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি, এবার বাদ বাকিগুলো এইভাবেই ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখানে দেখো আলু আর বেগুন কেটে নিয়েছি। এবারে কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কেটে রাখা আলুটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবারে এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা বেগুনটা আলুটার মধ্যে দিয়ে দেব। এবার বেগুনটা একটু ভেজে নেব। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মশলা দেব। পাতলা করে ঝোল করব, তাই জন্য বেশি মশলা দেব না। এখানে খালি দেব আমি এক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু হলুদ, পরিমাণ মতো নুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে লঙ্কার গুঁড়ো আমি দেব না, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পাতলা করেই ঝোল করব, তাই জন্য একটু জলটা বেশি দিয়েছি। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটতে দেব। মাছটা আমার একদম রেডি, এবার এটাকে আমি নামিয়ে নেব। ইলিশ মাছের ঝোলটা আমার একদম রেডি। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।